এখানে করা রয়েছে এই দেখো ভীষণ সুন্দর গুড ইভিনিং আছো তোমরা আশা করি তোমরা ভালো আছো সুস্থ আছো আমি খুব ভালো আছি হিউজ মিশো আনবক্সিং রিভিউ দেওয়ার জন্য প্রোডাক্ট নিয়ে চলে এসেছি ট্রাই করছি যতটা পারছি দেখিয়ে দিচ্ছি আমার কাছে রিকোয়েস্ট এসছে অনেক কিছুর যে যেগুলো প্রোডাক্ট আমি তোমাদের দেখাচ্ছি বা রিভিউ আনবক্সিং করছি ওগুলো আমাকে ওয়েক করে দেখাতে বলেছে তো আমি দেখাবো আগে যেগুলো দেখিয়েছি একটাও করা হয়নি আমি সব এক করে তোমাদেরকে দেখাবো তার জন্য ওয়েট করতে হবে আমার ব্লগ বা আমার চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থেকে যারা দেখছো ব্লগ ভালো লাগলে অতি অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো ভিডিও দেখার আগে একটা লাইক কমেন্ট করো যদি ইচ্ছে হয় ভালো না লাগলে করো না এটা আমার ফেসবুক ইনস্টার বন্ধু তোমরা আবার ভিডিও দেখো এটা আমি খুব ভালো করে জানি রিসেলিং এর জন্য আমার প্রোডাক্ট যদি তোমাদের ভালো লাগে রিসেলিং এর জন্য আমাকে ইনবক্স করো আমি তোমাদেরকে সবটা বলে দেব প্রসিডিওর বলে দেব পছন্দ হলে অতি অবশ্যই ইনবক্স করো আরও একটা কথা বন্ধুরা ফেসবুকে মন্স কালেকশন আমার একটা পেজ রয়েছে এটা প্রায় দু বছরের পেজ আমার সমস্ত উইভারের সাথে কানেক্ট আছে তাদের ডিরেক্ট ফ্যাক্টরি থেকে আমার কাছে জিনিস আসে তোমরা পেজটাকে ফলো করো মন্স কালেকশন বলে রেখা রয়েছে দেখো আমারই পিক দেওয়া রয়েছে যদি কিছু ভালো লাগে হতি অবশ্যই আমাকে ইনবক্স করে জানাবে এটা একটা লং কুর্তি বলতে পারো বা জিন্সের সাথে পরার জন্য একটা টপ এই রাখো এখানে করা রয়েছে এমব্রয়ডারি এই দেখো ভীষণ সুন্দর কাপড়টা মানে দুর্দান্ত ভালো কাপড় একটা খাদি কটন কিন্তু খুবই সফট কাপড়টা একটু লুজ নিয়েছি কারণ জিন্সের সাথে বেশি টাইট পরতে আমার একদম ভালো লাগে না এমনিতেও আমি এক্সেল নিই এটা আবার ডবল এক্সেল নিয়েছি কারণ জিন্সের সাথে উপরের টপ আমার একটু বেশি ঢিলাই ভালো লাগে অত্যাধিক বেশি টাইট না ভালো লাগে না আর এটা বুঝতেই পারছো খাদির জিনিস একটু কিন্তু শর্ট হবে এটা এতটা সুন্দর যে কি বলবো দেখো এটা কিন্তু একটাই পিস ছিল একটাই পিস মানে অন্য কোনো কালার নেই একটাই কালার খুব সুন্দর দেখো কাজটা দেখো জাস্ট একদম নিটলি কাজ করা রয়েছে পুরো ফ্রন্ট ওপেন এখানে পুরো পরপর পরপর বাটন রয়েছে দেখো ফুল স্লিভ যেটা আমার ভীষণ পছন্দ ফুল স্লিভ সালোয়ার স্যুট বলো বা ফুল স্লিভ কুর্তি বলো সবগুলোই আমার খুব ভালো লাগে আর এটা পুরো ফুল স্লিপ আর একটু লং আমি জিন্সের সাথে একটু লং টপ পরতে ভালোবাসি বেশি শর্ট ভালো লাগে না আমার কারণ খুব তো স্লিম আমি নই আরও শীতের খাবার খেয়ে মোটা হচ্ছে তো সেই জন্যই একটু লং পরতেই ভালোবাসি আমি সবসময় একটু লম্বাই পরি আরও একটা টপ যেটা আমি আলমারি থেকে বের করতে ভুলে গেলাম ওটাও একদম ফুল্লি হোয়াইট হোয়াইট না ক্রিম কালার টাইপের এটা কিন্তু একদম হোয়াইট নয় এটা ক্রিম কালার দেখে নাও ভালো করে কলার রয়েছে আমি আগেও বলেছি কলার দেওয়া কুর্তি বা কলার দেওয়া টপ আমার খুব ভালো লাগে একটা স্মার্ট লুক আসে এই একদম প্লেন যে এখানে রাউন্ড শেপ করা রয়েছে এই দেখো এটা কিন্তু পাটিয়ালার সাথে পরতেই পারো দুর্দান্ত দেখতে লাগবে পাটিয়ালার সাথে পরতে বা এমনি এখন যে কটনের প্যান্টগুলো বা জগার টাইপের কিছু থাকলে তার সাথেও পড়তে পারো খুব সুন্দর দেখতে লাগবে জিন্সের পালাজোর সাথে পড়তে পারো বা যেটা এখন ব্যাগি প্যান্ট বলছে সেটার সাথে পরতে পারো খুব সুন্দর লাগবে আমার ভীষণ পছন্দ হয়েছে জিনিসটা আমি জাস্ট এখন খুলে দেখলাম আমি আসার পর শুধু প্যাকেটটা কেটে সাইজটা দেখি যে আমি যেটা অর্ডার করেছিলাম সেটা এসছে কিনা ওইটুকুই দেখা বাকি আমি কোনোটাই খুলে দেখিনি এখনই দেখছি আমি ভাবতে পারিনি যে এটা এতটা ভালো আসবে এক্সিলেন্ট এর মধ্যে দেখো লিভগুলো রয়েছে দেখো আমাকে দেখে তো লাভ নেই লিভগুলো গ্রিন কালারের এখানে অরেঞ্জ পিঙ্ক আর অরেঞ্জ দিয়ে ফ্লাওয়ার মোটিভ করা রয়েছে আর এখানে মেরুন আর পিঙ্ক কালার দিয়ে রোজ করা রয়েছে এখানে ফিরোজি কালারের একটা সানের মতো করা রয়েছে ভীষণ সুন্দর ভীষণ সুন্দর কাপড় তো জাস্ট ওয়াও ওয়াও একেবারে ওয়াও আমি সব কটা যে ড্রেস যে কটা কুর্তি আমি এতদিন ধরে দেখাচ্ছি আনবক্সিং এর আমি সব কটা পরে তোমাদের ভিডিও বানিয়ে দেখাবো তবে এটার জন্য আমার কাছে প্রচুর রিকোয়েস্ট এসেছে যখন তো এগুলো ভীষণ উঠেছে আমাদের এদিকটাতে আর কি বেঙ্গলে তো একটু দেরি করেই আসে এগুলো আমি গত বছর থেকে দেখছিলাম মুম্বাই দিল্লি সাইডে খুব চলছে আর আমি খুব খুঁজছিলাম পাচ্ছিলাম না এবছর বছর পেয়েছি। একটা আমি নিয়েছি এবার দেখি যদি ভালো লাগে তাহলে আবার নেব এটা শ্যাটিনে রয়েছে আর শ্যাটিনের শার্টস এখন খুব চলছে ভীষণ সুন্দর লাগে পরলে তো একটা আলাদাই গ্লসি লুকস আসে এটার মধ্যে মিকি মাউস করা রয়েছে এই রকম মিকি মাউজের কুর্তি বা টপ আমি বিগত দেড় বছর ধরে খুঁজছি কিন্তু পাচ্ছি না একটু ঢিলা লুজ ফিটিংয়ের হবে এটাও আমি ডবল এক্সেলই অর্ডার করেছিলাম কারণ এগুলো টাইট একদমই ভালো লাগে না আমার অন্তত স্পেশালি ভালো লাগে না আমার মনে হয় জিন্সের সাথে যেটা পরবো একটু যদি বালকি চেহারা হয় একটু লুজ ফিটিংস পরাটা ভালো দেখতে ভালো লাগে তো এটাও তাই এটা কিন্তু শ্যাটিং ফিনিশ দুর্দান্ত সফট স্মুথি একটা কাপড় পুরোটাই দেখো গ্রিন দিয়ে স্ট্রাইপ করা আছে হোয়াইটের মধ্যে আর এটা থ্রি কোয়ার্টার স্লিপস দুর্দান্ত দেখতে এক্সিলেন্ট এক্সিলেন্ট যে কটা এসছে না আমি একটাও খুলে দেখিনি এখন দেখছি এতটা সুন্দর কি বলবো এটার বোধ হয় আহ তিনটে কালার অ্যাভেলেবেল ছিল তার মধ্যে আমি গ্রিনটা নিয়েছি তোমরা যদি কেউ নিতে চাও আমাকে ইনবক্স করো রিসেলিং করি আমি নিয়েছি এই কারণেই আমি যেটা পড়বো আমার যেটা ভালো লাগবে আমি সেগুলোই রিসেলিং করবো তো এটার সাথে তোমরা যে কোনো জিন্সের এখন তোমরা যদি পড়তে ভালোবাসো এখনকার যে ব্যাগ প্যান্ট বেগিয়েছে জিন্সের বা প্লাজো ওগুলোর সাথেও পরো খুব বেশি ভালো লাগবে দেখতে আর সামনে দেখো কিউট কিউট দুটো মিকি করা রয়েছে এই দেখো কি সুন্দর বলো তো আর এই দেখো পেছনটার একটা মিকি করা রয়েছে এক্সিলেন্ট 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 জাস্ট আমি ভাষায় বোঝাতে পারছি না যে কতটা সুন্দর এটা আর আরো দুটো কালার আছে আমি হান্ড্রেড পারসেন্ট ওই দুটো নেব এই হচ্ছে ব্যাপার কেমন লাগছে জানিও পরে অবশ্যই তোমাদেরকে আমি রিভিউটা আরেকবার দেব কাপড় ভীষণ সফট পেছনটা এইরকম একটা দেখো প্লিট করা রয়েছে মাঝখানে এটা আমার খুব ভালো লাগে এটা যখন দেখেছিলাম শার্টটার মধ্যে তো আরো বেশি খুশি হয়েছিলাম যে এই জিনিসটা পরা রয়েছে বা তোমরা এটাকে ক্রেপও বলতে পারো কটনের বলতে পারি তবে এই জিনিস কটনের হয়ও না এগুলো কটনের হলে ব্লসি ভাবটা আসে না দেখতে সুন্দর হয় না তো এই হচ্ছে দু নম্বর ফুললি বাটার গ্রিন দিয়ে হোয়াইটের উপরে লম্বা স্ট্রাইপ আর বিক্রি করা রয়েছে এটা হচ্ছে ক্রিম কালারে এটার দুটো কালারই রয়েছে একটা হচ্ছে ফিরোজা কালার বা সি গ্রিন টাইপের কালারটা সামনে দেখলে বুঝতে পারবো আর একটা ছিল ক্রিম কালার এই দেখো এই হচ্ছে কুর্তিটা ফুল স্লিপ এখানে লেস করা আছে হাতে খুব সুন্দর সামনেটায় একদম সুন্দর করে এমব্রয়ডারি করা রয়েছে ফিরোজা আছে গ্রে আছে স্টিল গ্রে আছে আর ব্লু আছে এই তিনটে কালার দিয়ে খুব সুন্দর করে এমব্রয়ডারি করা রয়েছে আর এই পাশটাতেও করা রয়েছে অদ্ভুত সুন্দর দেখতে জিনিসটা আমি পরলে তোমরা আরও বেশি ভালো করে বুঝতে পারবে একদম লং কুর্তি এটা খুব লং অনেকখানি লং এই হচ্ছে গলাটা উইনেক এখানেও লেস লাগানো রয়েছে এই দেখো খুব ভালো কোয়ালিটির একটা রয়েছে দুটো হাতেই লাগানো রয়েছে নিচটাতেও এখানটায় এরকম ভাবে ডিভাইড করা রয়েছে পুরো রাউন্ড শেপ এইরকম রাউন্ড পুরো শেপটা আর এই দেখো এখানটায় পুরোটাই লেস করা রয়েছে ঠিক আছে সামনের পোর্শনটা পুরোটা লেস করা রয়েছে আমি নিজেই দেখছি অবাক হয়ে যাচ্ছি এত সুন্দর এসছে জিনিসগুলো দেখো এক্সেল এটা এটা ডাবল এক্সেল পর্যন্তই রয়েছে যতদিন থাকবে স্টকে ততদিন পাবে আর তারপরে শেষ হয়ে গেলে কিছু করার নেই আরেকটা রয়েছে এই টাইপের কালার এই দেখো আরও বড় নেওয়ার কারণ এটাই আমি এক সাইজ বড় নিই এখন তো সালোয়ার পাবে না এখন ম্যাক্সিমামই সব পেন্সিল প্যান্ট যেগুলো কামিজটা দেখবে ঠিক হয় কিন্তু প্যান্টটা একটু টাইট হয় বলে আমি এক সাইজ বড় নিই যাতে পড়লে নষ্ট না হয় এই হচ্ছে প্যান্ট প্যান্টের পাটা এই দেখো এইভাবে লেসটা লাগানো রয়েছে যেহেতু কামিজটাতেও রয়েছে ফুললি ইলাস্টিকেটেড ভালো কোয়ালিটি খুব ভালো আর এই হচ্ছে প্যান্ট যথেষ্ট ঘের রয়েছে প্যান্টের হ্যাঁ পেন্সিল প্যান্টই রয়েছে এটা তবে খুব সুন্দর এই দেখো এই হচ্ছে প্যান্টটা আর এই হচ্ছে কুর্তিটা এটা আরও একটা টপ দেখো ব্ল্যাকের ওপরে রয়েছে সামনে একটা পকেট রয়েছে এই যে ফুল স্লিপ রয়েছে আর পুরো কটন একদম হান্ড্রেড পারসেন্ট কটন এটাকে ফোল্ড করে পড়তেই পারবে যেমন থাকে দেখো এখানেও বাটন রয়েছে ফোল্ড করে হাফ করে পরতে পারবে জিন্সের এর উপরে পরার জন্য টপ আবারও বলছি তোমরা কেউ যদি নিতে চাও রিসেলিং পারো আমার সাথে করো করো বা মেসেজ আপ ডাউন রয়েছে সামনেটা দেখো এতটা আর পেছনটা একটু লং রয়েছে এই যে দেখিয়ে দিচ্ছি পেছন থেকে এই দেখো এই হচ্ছে পেছনটা সাইডটা কলার রয়েছে এই হচ্ছে ফ্রন্ট দেখো সামনেটা কতটা ছোট আর পেছনটা তার থেকে একটু লেন্থটা বেশি কেমন লাগলো অতি অবশ্যই জানিও এটা লেন্থ কিন্তু খুব বেশি নয় এটা আমাকে পরে দেখতে হবে কতদিন হয়ে গেল এসছে টিটা নেবে কিনা জানিও না এই হচ্ছে টি শার্টটা আমি একটু বড়ই নিয়েছি ঢিলা তবে এটা একটু শর্ট টি শার্টটা এই যে এতটা আসবে যেগুলো আমি একদমই পছন্দ করি না শর্ট বাট এটা আমি বুঝিনি এতটা শর্ট হবে কাপড় ভীষণ ভালো হাফ স্লিভ কাপড়টা দুর্দান্ত কাপড় পুরো কটন নিটেড কটন এটা শীতকাল গ্রীষ্মকাল অল সিজনে তোমরা পরতে পারবে যারা একটু শর্ট টাইপে ক্যারি করো বা কমফোর্টেবল শর্ট টপ পরতে কমফোর্টেবল তারা নিতেই পারো বাটল গ্রিন ঠিক না রামা গ্রিন টাইপের কালারটা আমি ভেবেছিলাম বাটল গ্রিন কারণ বাটল গ্রিন লেখা ছিল এই হচ্ছে ঠিক আছে তো এটা ইন করেও করতে পারো প্রপ টপ টাইপের এটা অরিজিনালি লেন্থ খুব একটা বেশি নয় তবে লুজই নিয়েছি আমি এই দেখো ফেব্রিকটা হ্যাঁ বোঝা যাচ্ছে দেখো এই হচ্ছে ফেব্রিকটা ঠিক আছে কালারটা খুব সুন্দর রামা গ্রিন আর দেখাবো না কারণ ব্লগ বড় হয়ে যাবে আমার এই হিউজ কালেকশন মিশো আনবক্সিং রিভিউ তোমাদের কেমন লাগলো অতি অবশ্যই জানিও আমি প্রত্যেকটা জিনিস পরে তোমাদের সাথে ছোট ছোট করে ব্লগ দেব তোমরা যারা নিতে ইচ্ছুক দেখে তোমরা আমার সাথে কন্ট্যাক্ট করো আমি সবটা বলে দেবো ব্লগটা আমি এখানেই শেষ করলাম আমি দেখেছি এই ব্লগগুলো মানুষ খুব পছন্দ করে বা আমার বন্ধুরা দেখতে পছন্দ করে এরকম আনবক্সিং রিভিউ বা আমার ওয়াড্রপ কালেকশানে যেহেতু আমি শাড়ি পরতে খুব ভালোবাসি প্রচুর টাইপের শাড়ির ব্লগ রয়েছে তোমরা যারা ইচ্ছুক আমার পুরনো ব্লগুলো দেখো আশা করি তোমাদের ভালো লাগবে সাথে থেকো পাশে থেকো আর দেখতে থাকো আরও ইন্টারেস্টিং কিছু ব্লগ আসছে তার আগে বলি সবাই সুস্থ থেকো ভালো থেকো টাটা বাই গুড নাইট